राज्य करोना लाफिए बढ़े करोना संक्रमित संख्या गत 24 घंटा करोना आक्रांत हो 1800 एकदिन आक्रांत हो 1822 जन शनिवार मत आज करोना आक्रांत हो मृतर संख्या बेड़े 3 पजिटिविटी रेट 14.10%। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সন্দীপ, একদিকে যেরকম সংক্রমিতের সংখ্যা বাড়ছে একই সঙ্গে পজিটিভিটি রেটও বাড়ছে। একেবারেই তাই, আমরা যদি আজকের পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে শুধু আজকে গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে 1822 জন তাই নয়, এর পাশাপাশি আমরা যদি এই জুলাই মাসের 1, 2, 3 এই তিন দিনের পরিসংখ্যান দেখি তাহলে এই শুধুমাত্র তিন দিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 5,060 জন এবং মৃত্যু হয়েছে 6 জনের। আজকে তিনজনের মৃত্যু হয়েছে এবং আমরা যদি এই গত দুদিনের পরিসংখ্যান ধরি তাহলে মোট 6 জনের মৃত্যু হলো এই তিন দিনের মধ্যে। আর গত মাসে গোটা জুন মাস জুড়ে কিন্তু রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন 10,020 জন। অর্থাৎ যে গোটা জুন মাস জুড়ে রাজ্যে 10,020 জন করোনা আক্রান্ত হলেন সেখানে জুলাই মাসের প্রথম তিন দিনেই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে গিয়েছেন 5,060 জন, অর্থাৎ 50% সংক্রমণ ঘটে গিয়েছে প্রথম তিন দিনের মধ্যেই। অর্থাৎ বলা যেতে পারে যে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু একাধিক বিষয়ে ভাবনা চিন্তা চালাচ্ছেন। কোভিড বেডের সংখ্যা কিভাবে বাড়ানো যায়, যে সমস্ত কোভিড বেড আগে ফাংশনিং ছিল বিভিন্ন হাসপাতালে সেই কোভিড বেডগুলো যাদেরকে নন কোভিড করে দেওয়া হয়েছে কোভিড বেডের সংখ্যা কিভাবে আগের অবস্থায় নিয়ে আসা যায়, এরকম ভাবনা চিন্তা চলছে। ফলে একদিকে দৈনিক সংক্রমণ বৃদ্ধি তার পাশাপাশি পজিটিভিটি রেট বৃদ্ধি, এই দুটো কিন্তু সব থেকে বেশি ভাবাচ্ছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে না বাড়লেও প্রস্তুতি কিন্তু আগাম সেরে রাখতে চাইছে স্বাস্থ্য দপ্তর। ধন্যবাদ সন্দীপ। আর এবার চোখ রাখবো দেশের করোনা আপডেটস এর দিকে। দেশ জুড়ে ফের লাগাম ছাড়া করোনা সংক্রমণ, দৈনিক আক্রান্তের সংখ্যা এখনো 17,000-এর ওপর, বাড়লো দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 17,092 জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 17,070। গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 29 জনের, গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 23। এখনো পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে 5,25,168 জনের, মোট আক্রান্তের সংখ্যা 4,34,86,326। এর পাশাপাশি দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা, মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 1,09,568। রাজ্যে করোনায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা, গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে 1800, একদিনে আক্রান্ত হয়েছে 1822 জন, শনিবারের মতো আজও করোনা আক্রান্ত হয়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 3, পজিটিভিটি রেট 14.10%।